এই যে আমার বিরুদ্ধে এত এত অভিযোগ, এই অভিযোগটাই কিন্তু আমাদের সেই সম্মানিত শিল্পী আমাকে অন্তত কখনো করেন নাই। এবং উনিও দেখবেন ওনার স্ট্যাটাসে স্বীকার করছে ওনার সাথে আমার ভাই বোন রিলেশন, এই রিলেশন, অনেক কথাবার্তা। তো সেটাও যদি হয়ে থাকে, তো আজ পর্যন্ত কিন্তু উনি কখনো আমাকে এসে নিজে থেকে বলেন নাই যে মামুন ভাই এই প্রবলেম হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায় বলেন না একটু। আমি তার তিনটা মানে পয়েন্ট আমি যতটুকু পেয়েছি সেটা সে মানে অভিযোগ হিসেবে বলেছে। ফার্স্ট হচ্ছে সে পেমেন্ট পায়। তো আমার কথা হচ্ছে যে পেমেন্ট, প্রথম কথা হচ্ছে পেমেন্ট দেওয়ার দায়িত্ব কিন্তু ডিরেক্টরের না, এটা দেখে বা এটা মেনটেন করে প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন হাউস অথবা চিফ এডি। তো সে বলছে সে নাকি সেই কসাই থেকেই এখন পর্যন্ত মানে পান নাই। আমার প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, উনি পেয়ে না পেয়ে থাকলে আমি ধরে নিচ্ছি উনি পান নাই। তো সেটার জন্য তো সেটা হঠাৎ করে কালকে যখন সিনেমা রিলিজ হবে বা এই সময় রিলিজ হবে, এই সময় এই আলোচনাটা কেন? অথবা উনি যদি পান, আমাকেও যদি ইনফর্ম করতেন, আমি যদি সেটাকে সমাধান করার না চেষ্টা করতাম, তখন উনি বলতেই পারতো যে ভাই এই ঘটনা এটা হয় নাই, ওনার এই 4-5 বছর কোনো খবর নাই, কোনো কিছু আলোচনা নাই, কিছু নাই। এবং আমি যদি দরদের কথাও বলি, দরদের শুটিং শেষ করছি আমরা 2023-এর নভেম্বরে, তখনও কিন্তু অভিযোগগুলো উনি করতে পারতেন, তখনও করেন নাই। আজকে উনি শুনলাম কোথায় নাকি প্রেস কনফারেন্সও করতেছে, সেটাও করতে পারে, সেটা তখন করার দরকার ছিল। তো তারপরেও যখন আমরা শুনছি 14 তারিখে আমি প্রথম শুনি এটা, আমি কিন্তু সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিয়ে ওই দিনই ফোন করাইছি যে আপু এগুলো কি শুনতেছি, আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে তো আপনি অফিসে এসে বলতেন, মামুন ভাই তো ব্যাপারগুলো জানেন। আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো, উনি কিন্তু প্রথমে অ্যান্সারই তো বলছে ফোনে। হঠাৎ করে বিকেলবেলা উনি SMS দিচ্ছে, আমার তো একটা অপারেশন হয়েছে, আমি কোথাও মুভ করতে পারতেছি না, তাহলে বসেন না আপনারা, বসে বসে ঠিক করে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দিন। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিব, আপনার কি চাওয়া পাওয়া, তাহলে সেটা তো বলতে হবে। যদি টাকার কথাই হয় তাহলে টাকা তো আমরা তাকে, যদি মিস গ্যাপ থেকে থাকে সেটা তো আমরা তাকে আসতে বলছি। এবং তারপরে উনি যখন একবার বললো না আমি একা কেন আসবো, আমার সাথে অনেকেই আছে, তখন আমরা হেসে বলছি যে ঠিক আছে আপনি যদি অনেকেই থাকে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ক্যালকাটা যাব, কোনো সমস্যা নেই, আপনি একবার 20 তারিখে সবাই মিলেই আপনারা আসেন। সেটাও কিন্তু উনি আসেন নাই, এবং সেটা না এসে কিন্তু উনি কি করছে এটা আপনারাও জানেন, এটাকে আর নতুন করে বলার কিছু নেই। তো একটা মানুষের যদি টাকা নিয়ে অভিযোগ থাকতো তাহলে সেটা আগে আমাকে জানাতো, বা আমরা যখন আসতে বলছি আমাদের সাথে কথা বলতো। তো এখন উনি যদি অফিসে আসতো, তো অফিসে আসলে তো এটা সমাধান হয়ে যেত, তাহলে তোর নিউজ পর্যন্ত করায় না। তো এটা আমার মনে হয় না পার্সোনালি জায়গা থেকে উনি এটা সমাধান করার জন্য করছেন, এটা ইন্টেনশনালি উনি করতেছে, আজকেও করতেছে। আসি তার সেকেন্ড অভিযোগ যে তাকে নাকি দরদের শুটিং এর সময় তার সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। ভাইয়া যদি কুকুরের মতো ব্যবহার করা হইতো তো প্রথম দিন তার সাথে, তখন তো আমার ভালো সম্পর্ক কথার কথা, তার ভাষ্য অনুযায়ী আমার সাথে এখনো ভালো সম্পর্ক, আমি বলবো আমি কখনো কাউকে ডিসরেসপেক্ট করি না। তাহলে সেই শুটিং এই বলতো যে ভাই আপনি এই শুটিং এর মধ্যে আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন, বাইরের আর্টিস্ট আছে আমার সাথে এটা করেন না, তাহলেই তো হয়ে যেত। আর আমার জানা মতে আপনি আমার টিমের প্রত্যেকটা মানুষকে খবর নেন, আমার সবচেয়ে বড় অস্ত্র কি, আমার সবচেয়ে বড় অস্ত্রই আমার হাসি। আমি আমার শত্রুর সাথে কিন্তু এই হাসি দিয়েই কথা বলি, আমি আমার শত্রুকে কোনোদিন গালি দিই না, কেউ বলতে পারে না আমার ইউনিটে, ওটাও কিন্তু আমি করি না। আচ্ছা ধরো ওটা হয়তো বা আমি ভেবে নিলাম যে হয়তো বা কোথাও আমি, সেটা ইউনিটেই বলবো, আর অ্যাজ এ ডিরেক্টর আমি আমার আর্টিস্টকে একটা ধমক দিতেই পারি, গেল এই অভিযোগটাও মিথ্যা। তারপরে কি তাকে ডাবিং এ নিয়ে এসে নাকি 2 ঘন্টা বসে থাকছে, ধরুন টেকনিক্যাল ইস্যুর কারণে 2 ঘন্টা কেন, 5 ঘন্টাও বসে থাকতে পারে একটা আর্টিস্ট, হতেই পারে সেটা। আর সবচেয়ে বড় কথা ওই ডাবিংটাও কিন্তু আমি দেখি না। আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেয় অ্যাবাউট দরদ, ওনাকে আপনি জিজ্ঞেস করেন যে দরদের শুটিংয়ে যাওয়ার আগে পেমেন্ট সংক্রান্ত কোনো ব্যাপারে অনন্য মানুষের সাথে কি আপনার কথা হয়েছিল? আমি জানতামই না, কারণ দরদ শুটিংয়ের প্রায় 1 মাস আগে আমি চলে গেছিলাম বেনারস মুম্বাই, আমার পুরো দৌড়দৌড়ির মধ্যে ঢাকাতে আমার অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজারের সাথে কথা বলে কিন্তু ওরা বেনারসে শুটে গেছে। এবং এখানে আরেকটা ইনফরমেশন ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে জাপু ওখানে তো 6-7 দিনের কাজ, আমরা চলে যাই তাহলে আপনি পরে ট্রেনের টিকিট করে দেবো, আপনি আসেন। তখন তো সম্পর্ক ভালো ছিল না, রাব্বানি এটা কি বলো, আমি একা কিভাবে যাবো, আমি তোমাদের সাথে যাই, ওখানে আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবে না, আমি একটু থাকি, তোমাদের সাথে ঘুরলাম ফিরলাম শুটিং দেখলাম, এই ব্যাপারটা কিন্তু। তারপরেও যেটা বলছে 19 দিন আমাদের ইউনিটে ছিল, উনি কিন্তু 19 দিন আমাদের ইউনিটে ছিল না, ওনার ইন টু আউট যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু 17 দিনের মতো, শুটিং করছে সে 5 থেকে 6 দিন। আমার কথা এটাও না, আমার কথা হচ্ছে যখন আমি অ্যাজ এ আমার দায়িত্বটা কি, আপনি আমাকে অবজেকশন দিচ্ছেন, কমপ্লেন করছেন, আমি যদি সেটা রেসপন্স না করি, সমাধানের চেষ্টা না করি, তখন আপনি বলতেই পারেন ভাই আমি তো আপনাকে বললাম 2-3 বার, ওনার কাছে কি এমন কোনো প্রুফ আছে যে উনি আমাকে বলছে মামুন ভাই আপনার ম্যানেজার ফোন ধরে নাই, আপনার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে নাই, তাহলে আপনি একটু বলেন না কীভাবে চাই।
সেটা কিন্তু করে নাই। তো এই ব্যাপারটা টোটাল ইন্টেনশনাল, আসুন আসি লিগ্যাল ওয়েতে, লিগ্যাল ওয়েতে যদি আসেন, আজকে উনি বলতেছে যে আমি এত টাকা পাবো, এটা ডকুমেন্টটা কি? উনি স্ট্যাটাস দিচ্ছে মামুনের এটা টেকনিক, সে এগ্রিমেন্ট করে না, ভাই আপনার এগ্রিমেন্ট যদি নাই করি তাহলে আপনি বলতেছেন রেডিওতে কষা ছবিতে প্রবলেম, কষা 2001-এ বানাইছি, তখনই আপনি সেকেন্ড ছবি এগ্রিমেন্ট সাথে করতেন না, আপনি বলতেন না না মামুন ভাই ধরেন আমার প্রোডাকশন হাউস করতেই চাই, উনি কি একবারও বলছে যে আমি এগ্রিমেন্ট ছাড়া কাজ করবো না? নর্মাল, আমরা তো কাউকে জোর জবরদস্তি করে ধৈর্য শুটিংয়ে নিয়ে যাই নাই, আজকে দরদে শুটিংয়ে যাওয়ার আগে উনি বলতো যে ভাই আপনাদের তো আগের দুইটা পেমেন্টই বাকি ছিল, আমি পাই নাই, এটা ঠিক হয় নাই, তাহলে এই পেমেন্টটা ঠিক করেন, এটা একটা এগ্রিমেন্ট করেন, এরকম কোনো ডকুমেন্টস নাই। আমাদের এখানে যেটি কি হয়ে গেছে, আমার সিনেমায় একটা হিট ডায়লগ আছে যে দরদেরই একটা ডায়লগ বলছি যে যে মেয়ে মানুষের কান্না যে কোনো মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করে, আর সেটা যদি কোনো হিরোইনের কান্না হয় তাহলে অবিশ্বাস করার তো কোনো জায়গায় নেই। এক্স্যাক্টলি সেই ঘটনাটাই আমার সাথে ঘটছে।